আম্বিয়া রসুলগণ কেমন ছিলেন? সুরে আম্বিয়াতে আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। আমি জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলাম। বনী ইসরায়েল নবী জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে গেছিলেন, এমন বৃদ্ধ হয়ে গেছেন যে আশা করা যায় না এই বয়সে। হ্যাঁ, হাড়ের সাথে গোস্ত চামড়া লেগে গেছে, আর ছেলে মেয়ে হয়? তারপরে দোয়া করলেন তিনি আল্লাহ পাকের কাছে নিরাশ না হয়ে। দোয়া যখন করে আল্লাহ বলছেন তার দোয়া কবুল করলাম, ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, তাকে ইয়াহইয়া নামে সন্তান দান করলাম, ওয়া আসলাহনা লাহু যাওজা, তার স্ত্রী বুড়ি হয়ে গেছিল, গর্ভধারণ করার মতো কোনো ক্ষমতাই ছিল না তার। আল্লাহ বলছেন তার স্ত্রীকে আমি ঠিকঠাক করে দিলাম, আসলাহনা মানে এমন যোগ্য করে দিলাম যে গর্ভধারণ যাতে করতে পারে, হ্যাঁ স্তন্য দান করতে পারে, বাচ্চা মানুষ করতে পারে ইত্যাদি, ওয়া আসলাহনা লাহু যাওজা। তারপরে আল্লাহ পাক বলছেন যে এদের চরিত্র জানো, এরা কেমন চরিত্রের মানুষ ছিল, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এরা ভালো কথা কাজে প্রতিযোগিতা করত। আম্বিয়া রসুলগণ, তারা বনী ইসরায়েলে যত আম্বিয়া রসুলগণ ছিলেন তাদের দিকে আল্লাহ পাক বলছেন যে আম্বিয়া রসুলগণ কানু ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কথা কাজে প্রতিযোগিতা করত, ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর আমাকে তারা ডাকতো, আমার কাছে দোয়া করত, আমার নিয়ামতে অনুগ্রহে আগ্রহী হয়ে এবং আমার আজাবের ভয়, আল্লাহর আজাবের ভয়। আল্লাহর সবচেয়ে বড় আজাব হচ্ছে জাহান্নাম, জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত করত। আর আগ্রহী কিসে হইতো? আল্লাহর নিয়ামতে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত, জান্নাতে আগ্রহী ইবাদতবন্দী করত। شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع